আট থেকে আসি প্রায় সকলেরই পছন্দের অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। তিনি যে শুধুমাত্র তার অভিনয় দিয়েই সকলের মন জিতেছেন এমনটা নয়, বরঞ্চ তার ব্যক্তিগত আচরণও সকলকে মন মুগ্ধ করে দেয়। সমালোচনা থেকে তিনি খানিকটা গা বাঁচিয়েই চলেন। এহেন কোয়েলি যখন রবিবার দিন দুপুরবেলায় একটি পোস্ট করলেন, সেই ছবিটি দেখা মাত্রই অভিভূত হয়েছেন রুক্মিণী মৈত্র। এমনিতে কথা আছে, অভিনয় জগতে নাকি একজন নায়িকা অপরজন নায়িকার প্রশংসা করতেই জানেন না, তারা নাকি একে অপরের শত্রু হন। কিন্তু এমনই কথাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন রুক্মিণী। তিনি সরাসরি এবার রানী বলে সম্বোধন করেছেন কোয়েল মল্লিককে। তবে ছবিটিতে এমন কি আছে যা রুক্মিণীকে একেবারে চমকে দিয়েছে এবং রানী বলে তিনি সরাসরি সম্বোধন করেছেন? আসলে ছবিটিতে দেখা যাচ্ছে কোয়েল মল্লিক শাড়িতে রয়েছেন, যে শাড়িতে তাকে দারুণ লাগছে এবং একই সাথে তিনি পরে মানানসই স্লিভলেস ব্লাউজ, গলায় এবং কানে মানানসই গয়নাও। তার এই ট্র্যাডিশনাল অবতার দেখে সকলেই হয়েছেন মুগ্ধ, বাজ্জানি রুক্মিণীও, তাই তো প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে কোয়েল মল্লিককে খোলামেলা পোশাকে খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে কয়েকদিন আগেই তাকে পড়তে হয়েছিল সমালোচনার মুখে, যেখানে জঙ্গলে মিতিন মাসির শুটিংয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দলমা পাহাড়ে, এবং সেখানেই যেখানে জঙ্গলের ভিতর শুটিং চলছিল সেখানে একটি মন্দির দেখতে পেয়ে তিনি হাজির হয়ে গিয়েছিলেন। কিন্তু তখন তার পরনে ছিল টি শার্ট আর ঢিলে ঢালা এক প্যান্ট, আর সেই পোশাকে মন্দিরে তাকে দেখতে পেয়ে অমনি নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করেছিলেন। তবে চুপ থাকেননি কোয়েল মল্লিকও, তিনি প্রতিবাদ জানিয়ে মিষ্টি কথাতেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ভক্তি আসলে মনেই থাকে, পোশাকে নয়। প্রসঙ্গত এবছর পুজোতে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ছবিটি। অন্যদিকে জানা যাচ্ছে কোয়েল মল্লিককে এবার দুর্গা রূপে টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে মহিষাসুর মর্দিনীতে। এর আগে রুক্মিণী মৈত্র এবং কোয়েল মল্লিককে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল দেব অভিনীত ককপিট ছবিটিতে। যে ছবিটিতে রুক্মিণী মৈত্র, দেব এবং কোয়েল মল্লিক তিনজনেরই অভিনয় দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নিয়েছিল। আবারও কবে পরবর্তী ছবিতে একসঙ্গে এই তিনজন অভিনেতার দেখা মিলবে, সেই উত্তরের অপেক্ষায় রয়েছে